हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल फ्यूबर्ट ह्यूज। बंधु आज के शिखब फेसबुक कवर फोटो क्यों डिजाइन करते हैं। चलू कम्पिटर स्क्रिने देखी। हमें कम्पिटर स्क्रिने जावर पूर्व एक रिक्वेस्ट थको, जी अपनी चैनल नतून हो अवश्य हमारे चैनल एक सबसक्राइब कर और अलरेडी सबसक्राइब करा थे थैंक यू वेरी मच। बंधु एक् देखते फेसबुके लग इन करे कवर फोटो। फेसबुक कवर फोटो और फेसबुक पेज कवर फोटो बोथ आर सेम 820x312 पिक्सल एसपेक्ट रेशियो। आमरा की करी जखन आमरा डिजाइन करी साइजटा आमरा अनेक समय भूल दिए थाकि। साइज जखन भूल दिए देवें आपनी सेई क्षेत्रे आपनार मोबाइल एकरकम देखाबे, स्मार्टफोने आपनार पीसीते अन्यरकम देखाबे। स्किप ना करे सम्पूर्ण भिडियोटि देखार रिक्वेस्ट थाकबे, ताहले आपनि सम्पूर्ण क्लियरलि बुझते पारबेन। आमि शेषेर दिके आपनाके कम्पेयर करे देखाबो जे मोबाइले केमन देखाच्छे, पीसीते केमन देखाच्छे। ताहले क्यामेरा विंडो ओपेन करे आछि आमरा ক্যানভাতে। এখান থেকে আপনি যখন টেমপ্লেট থেকে যখন আপনি ফেসবুক কভারে ক্লিক করবেন সেখান থেকে নিতে পারবেন, অর ক্রিয়েট ডিজাইন এখান থেকে নিতে পারবেন। তাহলে এখান থেকে আপনি যখন ফেসবুক কভারে ক্লিক করবেন, আপনি ফেসবুক কভারে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসে নিয়ে আসলো, একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন এখানে স্ক্র্যাচ ব্ল্যাঙ্ক অর এখান থেকেও নিতে পারবেন। আপনি এখানে অনেক ডিজাইন রয়েছে, এখান থেকে একটি ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে আমি সব দেখিয়ে দিচ্ছি, আপনি কি এখান থেকেও নিতে পারেন, দেখতে পাচ্ছেন। কাস্টম ডাইমেনশন এখানে আপনি 820x312 পিক্সেল এটা থেকে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করার পর আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসলো ব্ল্যাঙ্ক। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়ে নিতে হবে। এখান থেকে আপনি যখন একটু নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে অনেক অপশান রয়েছে, সব অপশানগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, কারণ সব অপশানগুলো আমি দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমার কোম্পানির লোগোটি এখানে আমি বসিয়ে দেব। আমি অলরেডি আপলোড করে রেখেছিলাম আগে, সেটি এখান থেকে নিয়ে নেব। আমি দেখতে পাচ্ছেন লোগোটি আমি নিয়ে নিলাম। লোগোটি সিলেক্ট করার পর আমি চাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবো। আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন একটু ছোট করে নেবেন, আপনি ছোট করে কর্নারে বসাই দিবেন। এখানে এই জায়গাতে বসাই দিলাম। এরপর আমাদের কি আমার টেক্সটটি লিখতে হবে, দেখে টেক্সট নিয়ে নেবেন এখান থেকে। তারপর এখানে আপনার ফন্টটি নিয়ে নেবেন, কোন ফন্টে আপনি ইউজ করতে চাচ্ছেন সে ফন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন দেখছেন এখানে অনেক ফন্ট রয়েছে, আমি এই ফন্টটি ইউজ করব। পারফেক্ট লিখে নিলাম আমি। এখন আমি এটাকে লেখার পর এটাকে বড় করে নিব। আমি বড় করার পর এটাকে আমি একটি ইফেক্ট করে দেব, ইফেক্টে ক্লিক করব, একটা ইফেক্ট ক্রিয়েট করব। শ্যাডো অফসেট এইটুকু রাখলাম, ডাইরেকশন একটু আমি এই ডাইরেকশনও রাখলাম, ব্লার ফুল ব্লার করে দিচ্ছি আমি, ট্রান্সপারেন্সি একটু ইনক্রিজ করে দিলাম, ট্রান্সপারেন্সি ও একটু ইনক্রিজ করতে পারি আমরা, ট্রান্সপারেন্সি এটুকু নিয়ে আসলাম। এখন এটাকে আমি কপি করে আরেকটি পেস্ট করলাম। এখন এটার মধ্যে আমি ব্লু কালারটি দিয়ে দিব, ওকে ব্লু কালার দিয়ে দিব, ব্লু। এই ব্লু কালারটি আমি দিয়ে দিলাম, ওকে। তারপর এটির উপর এটি বসিয়ে দিলাম, একটু এদিকে নিয়ে আসবেন। এখন আপনার স্লোগানটা নিচে বসিয়ে দিবেন আপনি, এটা একটু উপরে নিয়ে নিচ্ছি আমি। তারপর আপনার স্লোগানটা আপনি বসিয়ে দিবেন এখানে। স্লোগানের জন্য আমি এই ফন্টে নিচ্ছি, এখানে আপনার স্লোগানটি লিখে দিবেন, ওকে উই আর পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটি সাইজটি আমি 8 নিচ্ছি, 10 নিচ্ছি, স্পেস বাড়িয়ে দেবো, লেটার স্পেসটা একটু বাড়িয়ে দেবো আমি। তাহলে এটুকু তার একটু এরিয়াল করে দিলাম, এই বরাবর থাকবে আপনার, ওকে।
এটাকে আমি একটু গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিলে আমি যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করতে পারবো, দেখতে পাচ্ছেন এখন যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করতে পারবো। আর একটু বড় করে নিচ্ছি আমি, তারপর এইটাকে একটু স্পেস করে নিচ্ছি, লেটার স্পেসিং। তারপর আমি আবার দিয়ে কপি করে আবার পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমি লিখব আমার ওয়েবসাইটের নামটি লিখে দেবো এখানে আমি www.fewbuthuge.com। ওকে, এটির সাইজটি আমি একটু ছোট করে নেব, এখান থেকে আমি 6 নিচ্ছি, 6 না 8 থাক, 8 থাক। এখন এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড দেব, এখান থেকে এলিমেন্টে যাবেন। এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি একটি স্কোয়ারটি নেবেন। স্কোয়ারটি নেওয়ার পর এটি সাইজ যে সাইজ যদি সেই সাইজ সমান সমান করে নেবেন, সেম টু সেম সাইজ করে নেবেন। এখান থেকে আমি ছোটো করে নিচ্ছি আরও। তারপর আপনি এখানে কালারটি চেঞ্জ করে নেন, এখান থেকে ব্লু ব্লু করে নেন। তারপর এখানে বরাবর বসে দেখতে পাচ্ছেন, তারপর আপনার অলমোস্ট কাজ শেষ, আপনার পারফেক্ট অলমোস্ট কাজ শেষ। এখন আপনাকে করতে হবে কি, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করতে হবে, সাইজটাকে একদম প্রপোর্শন এখান থেকে একদম এই পোর্শন পর্যন্ত নিয়ে আসবেন। কোন ফর্ম্যাটে, আমি জেপিজি ফর্ম্যাটে ডাউনলোড করব। কোয়ালিটি হাই কোয়ালিটি করে দেবেন, তারপর আপনার হাই কোয়ালিটি করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন, যখন আপনি এখান থেকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটি রেডি হয়ে গেল। এটি দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইলেকট্রনিক্স, এটি কিন্তু এখানে হাফ দেখা যাচ্ছে না, ওয়েলকাম দেখা যাচ্ছে না, এখানে LLC সার্ভার সি এগুলি দেখা যাচ্ছে না। এরা যখন ডিজাইন করছে আপনার কভার ফটোটি 820x312 পিক্সেল করেনি, সেই জন্য এমন প্রবলেমটি হচ্ছে। কিন্তু আমাদেরটি দেখেন আপনি সম্পূর্ণ দেখা যাচ্ছে, আপনার ফুল দেখা যাচ্ছে। PC যেমন দেখা যাচ্ছে এখানে সেভাবে একইভাবে দেখা যাচ্ছে আপনার।